এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। জমিতে হাল দিবি বলছি, আগে সুদের টাকা শোধ করি তারপরে জমিতে হাল দিবি। চপ চালাম চপচে। হ্যাঁ এত বড় সাহস, জমিতে হাল দিবি বলছি, বড়ুর হুকুম। যা বড় বাবুর কাছে গিয়ে ডেকে নিয়ে আয়, যা। এত বড় সাহস, তুই বড়ুর কথা অমান্য করিস, তোর ফল ভালো হবে না বলছি। আজ খুব ধকল গেল রে, পরিশ্রম পরিশ্রম। সুদও দিবি না, আবার আমাদের জমিতে চাষও দিবি। হ্যাঁ তোর এই সাহসের কথা শুনে আমার বাবা কি বলেছে জানিস? কি বলেছে? বলেছে তোকে গলা টিপবে, তোকে গুলি করে মারতে, তারপর তোর এই লাশটা খালের জলে পুঁতে ফেলবে। লোকে বলবে সুদ দিতে না পেরে বেটা পরানে গা ছেড়ে পালিয়েছে। তারপর তোর এই ভিটেতে আমরা সবাই মিলে কীর্তন গাইব। হ্যাঁ ডুকডুকি বাজিয়ে। কারেক্ট, একটা কথা ভেবে আমার বুকের ভেতরটা কেমন হ্যাচড় প্যাচড় করছে। তোর এই কচি বউটার কি হবে রে? কি হবে শিবুদা? বোকা চন্ডি। ওকে আমি দেখব। এই শয়তান, চা এ চাইনি এখনো দেখছি। তাহলে কাজ কর, তুই বরং আগে আগে খানিকটা গুলি খেয়ে নে, কেমন? আপনি বিলেতের মানুষ, খাবো কা এইসব ফালতু ঝামেলা কেন নিজেকে জড়াচ্ছেন? ঝামেলা তো তুমি পাকাচ্ছ। কিছু গো পরান্দা, ও বেটা বলছে আমাকে গুলি করবে। কোন শালা বলেছে রে? পাড়া তো সাহস। ও কি করেছে? দেখুন না, পরাণ সুদ দেবে না, এদিকে জোর করে আমাদের জমি চাষ করবে, বাবাকে গালাগাল দেবে, একদম ভয় পায় না আমার বাবাকে। তোর বাবাকে ভয় পাওয়ার কি আছে? এটা কি বলছে? এখানে সবাই আমার বাবাকে ভয় পায়। হ্যাঁ আমরাও ভয় পাই, তাই বাবার হুকুম মতো চলছি। কি হুকুম? কি হুকুম মানে পরাণের একটা ব্যবস্থা, মানে কিছু ব্যবস্থা করতে হয়। কি ব্যবস্থা করবেন? তোমাকে গুলি করবো, তাই নাকি? আর ভবিষ্যতে এই ধরনের মশালি করবার চেষ্টা করবে না। তপেন্দ্রের কথাটা মনে রেখো। ঠিক আছে, বাবাকে বলে দেবো। আর বাবাকে এটাও বলবে তোমাদের দিন ফুরিয়ে এসছে। চল তপেন, আবার আমাদের নতুন খদ্দের হলো আর কি, এখন থেকে চারিদিকে বেশ হিসেব করে পা ফেলতে হবে। এদিকে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে এক খতরনাক এসটিও। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।